হাসপাতাল আছে, ডাক্তার নাই। এন্ডিলেকান অভিযোগ করিয়ে এলাকার সাধারণ মানুষ লোহাগড়া উপজেলার ফদুয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রত একসময় শত শত রোগী ডাক্তার দেখাবিলে লেন দৈত্য। আর এখন ডাক্তার নতাইবের হারণে রোগী আইলেও ফেরত যা করে আর কষ্ট পাই এলাকার আজার আজার গরিব রোগী। এ বি এ ফারগান গই লোহাগড়া থানা স্বাস্থ্য কর্মকর্তার লাই হতা হইলে ইভাবে সিফেলাস টিভির হইয়ে ফদুয়া সাব সেন্টারের মধ্যে দীর্ঘদিন যাবৎ আর তো চিকিৎসার সংকট আছে এবং এই বিষয়ে আর উদ্বোধন কর্তৃপক্ষ আছে, ও বিষয় নিয়ে আর সিডিলে কি যেহেতু পদায়ন করিব তখন আর ডাক্তার সঙ্গে সমাধান হইব। আর এসএসসি এবং জিবে আছে সাব সেন্টার যে মেডিকেল সেন্টার মেডিকেল এসিস্ট্যান্ট জিবে আছে ইয়া পিআরএলের জওয়ানোর পরে আর নতুন করে পদায়ন নদে এবং যেহেতু পদায়ন দিব এই বিষয়ে সিভিল সার্জন মহোদয় বরাবর আর সিডিও লিখি এবং মৌখিকভাবে জানাই যেহেতু পদায়ন হইব তখন ইয়া সমস্যার সমাধান হইব। কিন্তু আর আপাতত আর অন্যান্য স্টাফ দিয়ে না আর সাব সেন্টার এমপ্লয়ার রাখে এবং চিকিৎসা ব্যবস্থা যথাযথভাবে চলে। হাসপাতাল তারা যাই চাইলাম দে এড হন ডাক্তার নাই, এডকো কম্পাউন্ডার আছে কম্পাউন্ডার লাই হতা হইলাম ইয়া হই আর সাধারণ রোগী এলে ওনারা চিকিৎসা দিয়ে থাকে প্রাথমিক চিকিৎসা আর বেশি বড় চিকিৎসা অনেকে ডাক্তার না নাকি এমপিবি ডাক্তার নাকি ইন্সপেক্টর এলাকাবাসীর দাবি আগর মতন এই হাসপাতালত উগুয়া এমবিবিএস ডাক্তার দিয়া হোক। এখন বিপরীত কি এটা আইয়া ফিরি যাই তো এখন ডাক্তার নাই ওঠেন নাই আর ডাক্তার সাহেব আর তো রুগলাই বেশিরভাগ আর ডাক্তার হাসে জানি ভারী সবাই ডাক্তার হাসে আবার আর ডাক্তার সাহেব আর এটা আজিয়া আর আর এই কেন্দ্র ইয়েনের মধ্যে আজ প্রায় এক বছর কোন চিকিৎসা কোন ডাক্তার কোন কিছু তো না আর বেগুন গরিব দিকে অকল মানে বঞ্চিত। এরশাদ হোসেন সি প্লাস টিভি লোহাগড়া। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।